আজ আমি বক্তা বক্তা ভাব, তুমি টাকাওয়ালার ভাব দেখাও, তুমি বড় টাকাওয়ালা ধনী, তুমি ডাক্তার আমি রোগী, আমি ইমাম তুমি মুক্তাদি, কত ভাব। মরণের পরে যেদিন সাদা কাফনের প্যাকেট হয়ে যাবি, সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, হ্যাঁ, চেয়ারম্যানের, এমপি মন্ত্রীর, কিচ্ছু না, গোলামও যেমন মালিকও, সব একাকার লাশ পড়ে আছে। জানাজার নিয়ম আলাদা, সব এক, কবরের সাইজও হবে এক। কবরে রাইখা যখন সবাই চলে যাবে, প্রশ্ন করা হবে কবরে তিনটা তাও হবে এক, না হুজুরি গো প্রশ্ন আলাদা, সবার বেলায় প্রশ্ন তিনটা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতুল্লিল আলামিনের পরিচয় দাও, এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিন জান্নাহ। আর যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত। কারা পারবে এই জবাব দিতে? কয় হুজুরেরা আমরা পারবো। না না খোদার কসম, কবরের এই তিন প্রশ্নের জবাব আমি পারবো কিনা কত দূরের কথা, আপনি পারবেন কিনা গ্যারান্টি নাই। এ কারণেই তো রহমতের নবীর হাতে করা সাহাবা, জান্নাতের টিকিট হাতে রেডি, এত সুন্দর তাদের এখলাস তাকওয়া, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাদের তেলাওয়াত, এত সুন্দর তাদের আমল, এরপরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। এত সুন্দর আমল, এলেম, তাকওয়া, এরপরও কান্না করছেন, জান্নাতের টিকিট হাতে রেডি, এরপরও কানছেন। আর আপনার আমার তো এলেম নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, সুন্নাত নাই, এর হিসাব করলে কত পরিমাণ গুনা 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 গুনা। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। আমি চোখ বন্ধ করে দেখি, আজ আমাকে চেয়ারে বসাইছেন কত সম্মান। আপনারা মনে মনে ভাবেন কত ভক্তি, কত মহাব্বত, আমি কত ভালো মানুষ, কিন্তু আমার অজান্তে শয়তানের ধোকায় জীবনে কত গুনাহ করে ফেলেছি। মনে হয় হাত দুইটা আমার না পাক, আমার চোখ না পাক গুনার কারণে, আমার কান না পাক, আমার জবান না পাক, আমার অন্তর না পাক। এইভাবে আপনি আপনারটা চিন্তা করেন, আমি আমারটা চিন্তা করি। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও যদি কান্না করেন, আপনার আমার উপায় কি? চিন্তা করেন এই বয়সে কি পরিমাণ গুনাহ করেছেন, ও যুবক বাবারা একটু চিন্তা করো কি পরিমাণ অপরাধ করেছো। চোখ বন্ধ করে তাকাও, তোমার জীবনে যা অপরাধ করছে 25-27 বছরে, এই অপরাধের খবর যদি তোর মা জানতো, তোরে লাত্তি মেরে বের করে দিত, তোর মতো কুলাঙ্গার সন্তান চাই না। তোর অপরাধের খবর যদি ভাই জানে, ভাই তোরে ভক্তি করবে না। তোমার আমার অপরাধের খবর যদি স্ত্রী জানে, স্বামী বলে সম্বোধন করবে না। বন্ধু বান্ধবেরা জানলে বলবে, ছি তুই এত বড় খারাপ, যা এখান থেকে চলে যা। কিন্তু আমার মালিক, আমার আল্লাহ কেমন দয়ার মালিক, আল্লাহ সব দেখছেন জানছেন, কখন কোন সময় কয়টা গুনাহ করছি আল্লাহ দেখছেন আর জানছেন। কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহ তোমার আমার উপরে রাগ করে খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ বারবার ডাকে, আয় আয় আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আয়,